পুরাতন গানকে সমতো রিমিক্স করা হয়েছে এখানে। স্বাগতম সবাইকে বিশ্ব রিয়াকশনে, আমরা চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটি আসলে একটি নতুন ভিডিও। আমরা 2003 সালে একটা মুভি দেখেছিলাম, হাঙ্গামা, মনে আছে সেই মুভিটির কথা? হ্যাঁ অবশ্যই, অনেক ফানি একটা মুভি ছিল এবং সম্পূর্ণ ছিল, এতটুকু মনে আছে। এবং সম্পূর্ণ মুভিটা অনেক অনেক মজার ছিল, কিন্তু সম্পূর্ণ মুভিটাই হাসতে হাসতে কিন্তু পেটে ব্যথা হয়ে গিয়েছিল ওই সময়। তো এখন আসতে যাচ্ছে হাঙ্গামা 2 মুভি, আর আজকে আমরা দেখব হাঙ্গামা 2 মুভির অফিসিয়াল ট্রেলারটি। আর হাঙ্গামা 2 মুভিতে অভিনয় করেছে পরেশ রাওয়াল বরাবরের মতো, আর শিল্পা শেট্টি আছে, নতুন এসেছে, আগে তো ছিল না সে। হ্যাঁ, এবং মিজান জাফরি, পরিণীতা সুভাষ, তাছাড়াও আছে হচ্ছে আশুতোষ রানা। আর মুভিটি ডিরেক্ট করেছে হচ্ছে প্রিয়দর্শন। আর করোনার কারণে মুভি তো আর হলে রিলিজ হবে না, তো মুভিটি দেখা যাবে হচ্ছে ডিজনি হটস্টার। তো চলুন সবাই মিলে হাঙ্গামা 2 এর ট্রেলারটি এনজয় করে আসি। তো তুমি আগে হাসছো কেন? কারণ নাম শুনে আমার হাসি পাচ্ছে আগে থেকে। Disney Hotstar Multiplex Presents. দেখছো পূজিক জি, কি তুম দোনো কলেজ মে এক দূসরে সে প্যার করতে থে আর ইয়ে বচ্চি তুমহারি, এ বচ্চি তুমহারি হ্যায়? ক্যা মেরি বচ্চি? হ্যাঁ। কি কিউট বাচ্চাটা, ইয়ে ঝুট বোল রহি হ্যায়? মে ঝুট নাহি বোল রহি হুঁ। ইসকি সওয়ানা কি হাম দোনো সাথ মে পড়তে থে, মেরা ইসসে অর কোই রিশতা নাহি। বাপ বাপ, ইয়ে প্রাণী মেরা নাহি হ্যায়, বাপ কসম, ইয়ে প্রাণী মেরা নাহি হ্যায়। আপকো পতা নাহি তিওয়ারি জি মেরা ক্যা হাল হ্যায়, আগার হো সকে তো আপ ভি মেরি মদদ কিজিয়ে না ইসসে বাহার নিকলনে মে। দুনিয়া মে জলওয়া পহলি বার হো রাহা হ্যায় কি পত্নী কা আশিক পতি কো পুছ রাহা হ্যায় কি উসকি পত্নী কে চক্কর মে সব বাহার নিকলনে কে, তুমে তো দুনিয়া সে বাহার নিকাল দুঙ্গা। এন্টারটেইনমেন্ট বুড়ে কবি ঔরত দেখে নি হ্যায় ক্যা ঠনকি? এ উসে কিউ গালি দে রহা হ্যায়? নয়ন সুখ লে রহা হ্যায় মেরি বিবি কা। আরে ভূতিয়া ও অন্ধা হ্যায়, ভূতিয়া ও অন্ধা হ্যায়, চোরা কে দিল মে রাখনে গোরিয়া চলি। জলদি চেঞ্জ করো, দের হো গই হ্যায়। ও মাই গড, प्रेग्नेंटी मेरी वजह से हुई और बच्चा भी मेरा है। से काम है, हमारे समझ में ये नहीं आ रहा कि हम करें क्या। अब तिवारी को कुछ नहीं पता, नाक कटने वाली बात है वो जानती है। और वही मेटर कथा बोल रहे समझ में आ रहा है। कोरिया चले, मुझे डॉक्टर ने कहा सब चंगा है, फिक्र करने की कोई जरूरत नहीं, बच्ची का पिता हमारे सामने यही आपका लाडला है। रामायण और मुच्छड़ की जानकारी में हो रही। अरे बात कैसी फैली, आप नहीं जानते तिवारी जी। उल्टी फैली, सीधी फैली, पलंग पे फैली, सोफे पे फैली, मुझे नहीं जानना, बच्चा हो गया है ना। तुम्हारे पास क्या सबूत है कि तुम इसके पति हो? हाँ सबूत है, शादी का सर्टिफिकेट। सर्टिफिकेट देखिए, पूरा जला नहीं है, पूरा जला नहीं। तो धर्म बदलने पर कोई पुराने भगवान थोड़ी बुलाए जाते हैं। अब ऐसे सबने कहा कि सबका मालिक है, तू सबके नाम पे बेच। सबका मालिक है, सबके नाम पे बेच। साले के मुंह के अंदर बैठ के बंदूक चलाऊंगा तो ही मरेगा। दूसरा तो वजह से गोली चला। माँ हंगामा तू ही बचा ले। माँ अब मैं आपको बताता हूँ ये सब कब हुआ। एक दिन मैंने सिर्फ टॉवल पहना था। अरे आपको सुनना पड़ेगा, नहीं सुनेंगे तो आपको कैसे पता चलेगा मुझे नहीं सुन हुआ? नहीं नहीं, ओह माय गॉड। অ্যাকচুয়ালি হাঙ্গামা 1 যেমন ছিল অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানেও ঠিক তাই হয়েছে। এখানেও কিন্তু একের পর এক মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং সেটা থেকে আছে এন্টারটেইনমেন্ট পাওয়া যাবে। অনেক এনজয় করবে দর্শক, কারণ অলরেডি আমরা কিন্তু অনেক এনজয় করছি ট্রেলারটি দেখে। তোমার ট্রেলারটা অনেক ফানি ছিল। হ্যাঁ ট্রেলারটা অনেক ফানি, এবং লাস্ট যখন বলছে যে সে কিভাবে ঘটনাটা বর্ণনা করতে যাচ্ছে তার বাবাকে, সে বলে আমার শোনা দরকার নেই। এখানে শিল্পা সেটি নতুন করে সে কিন্তু অনেক ভালো অভিনয় করেছে, ফার্স্ট পার্টে তো সে ছিল না। হ্যাঁ
শিল্পা শেঠিকে এখানে দেখাচ্ছে যে পরেশ রাওয়ালের ওয়াইফ, এবং সে খুব মানে আধুনিকতার সঙ্গে চলতে চায়, এবং তার কাপড় পরেশ রাওয়াল তার মতো করে হচ্ছে ব্যাকডেটেড অবস্থা আছে এখানে, এবং তার যে কাপড় পরা থাকে, যে পাটা বের হয়ে থাকে না, ওখানে যে অন্ধ লোকটা তাকিয়ে থাকে, সে তখন মনে আমার বইয়ের দিকে থাকে ঝগড়া শুরু করে দেয়। এই মুভিতে দেখতে পেলাম যে কয়েকটা পুরাতন গানকে সমস্ত রিমিক্স করা হয়েছে এখানে। হ্যাঁ, তো এই গানগুলো রিলিজ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তখন হ্যাঁ তখন আবার মানুষ এই গানগুলোকে আবার শোনা শুরু করবে। আর আসলে এই ট্রেলার নিয়ে অনেক বেশি কিছু বলার নেই, কেননা এটা ফানি হবে, এটা সম্পূর্ণটাই বোঝা গিয়েছে। এবং যেখানে তোমার রাজপল যাদব আসছে, যে সে কিন্তু একটা পেপার নিয়ে আসছে, বিয়ের সার্টিফিকেট, এবং ম্যারেজ সার্টিফিকেটটা অর্ধেকটা ভেতরটা পড়া বলে, অর্ধেক পড়েছে, পুরাটা তো পড়ে নাই। ছিল প্রথম মুভিতে যেমন অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, এই মুভিতে ঠিক তাই থাকবে, মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই মুভিটা অনেক কমেডি হবে আর কি। তো আমরা সবাই বরাবরই আমার কাছে মনে হয়েছে যে যখন রাজপল যাদব এবং জনি লিভার, পরেশ রাওয়াল, জনি লিভার সবাই একসঙ্গে থাকবেন, তখন এটা কমেডি হবে, কমেডি হবেই হবে, সবাই ফান এবং এন্টারটেইনমেন্ট দুটোই পাবে। আর ওনারা পুরাতন অনেক কি বলবো, অনেক অভিজ্ঞ অ্যাক্টর, ব্রিলিয়ান্ট অ্যাক্টর, তো ওনারা যখন সবাই একসঙ্গে থাকবে, এবং শিল্পা শেঠিকেও বাদ দেওয়া যাবে না অবশ্যই, তো সবাই যখন একসঙ্গে আছেন তখন নিশ্চয়ই সেরকম একটা ধামাকা ঘটনা ঘটবে এখানে, আর দর্শকরাও খুব এনজয় করবে। আমাকে তো আমরা অপেক্ষা রইলাম 23 জুলাই জন্য, তবে এই মুভিটার বের হওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করব দেখে ফেলতে, কেননা এখানে ফান এবং এন্টারটেইনমেন্ট পাওয়া যাবে। তো আশা করি আমাদের আজকের রিয়াকশনটি আপনাদের ভালো লেগে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।